বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে দিই আজ দীপাবলি আর তোমাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো আমি আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া প্রিয়া আর চিটকি বনুকেও আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নে দেখি ওরা কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি বুনু বুনু তোরা আজ কি খাবে আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব দিদি দিদি আমরা আজ হালুয়া খাব তুমি আজ আমাদের জন্য হালুয়া তৈরি করে দাও ও তাই তোমরা আজ হালুয়া খাবে কিন্তু বন্ধুরা আমি তো আগে হালুয়া তৈরি করেছি তাহলে আজ আমি কিসের হালুয়া তৈরি করব ও হ্যাঁ আজ আমি তোমাদের আপেলের হালুয়া তৈরি করে দেখাবো বুনু তোমরা খাবে তো আপেলের হালুয়া হ্যাঁ দিদি আমরা আপেলের হালুয়া খাবো বন্ধুরা তোমরা কোনোদিনও খেয়েছো আপেলের হালুয়া আজ আমি তোমাদের আপেলের হালুয়া তৈরি করে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে আপেলের হালুয়া তৈরি করে খেয়ে দেখবে দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে তাহলে চলো আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি যাও যাও আমার বুনুরা তোমরা তোমাদের জায়গায় চলে যাও প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি এবার আমি আমার চিটকি বুনুকে এবার আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি আপেলের হালুয়া তৈরি করার জন্য আপেল তো লাগবেই তাই দেখো আমি এখানে একটা ছোট আপেল নিয়ে নিয়েছি দেখো আপেলটা কত সুন্দর লাল পুরো লাল টকটকে পুরো আমার জামার সঙ্গে ম্যাচিং হচ্ছে না এখন আমি আপেলটাকে ভালো করে ধুয়ে কেটে নেব এখন বন্ধুরা আমি আপেলটাকে ধুয়ে নিচ্ছি এখন আমি আপেলটাকে কেটে নেব দেখো বন্ধুরা সবাই কত সুন্দর বাজি ফাটাচ্ছে তোমরাও নিশ্চয়ই অনেক রকমের বাজি কিনেছো আমি আপেলটাকে মাঝখান থেকে কেটে চার টুকরো করে নিচ্ছি এখন আমি মাঝখান থেকে আপেলের বীজগুলো ফেলে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমি আপেলের বীজটা ফেলে দিয়েছি আর এইদিকে একটু খারাপ ছিল তাই আমি এখান থেকেও ফেলে দিয়েছি এখন আমি আপেলটাকে গ্রেট করে নেব বন্ধুরা আমি তো তোমাদের আগেই বলে দিয়েছি যে আমার বড় বাটিটা ভেঙে গেছে তাই আমি কড়াইতে গ্রেট করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এই কড়াইটা বসিয়ে দিচ্ছি কারণ এই কড়াইটা অনেক বড় উনানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে
ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি ঘিয়ের ভিতরে কাজু বাদাম ভেজে নেব। তাই আমি এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি, এখন কাজু বাদাম গুলো ভেজে নেব। এখন কাজু বাদাম গুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কাজু বাদাম গুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি কড়াইতে গ্রেট করে রাখা আপেলটা দিয়ে দেব। এখন আপেলটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে আপেলের ভিতরে জলটা শুকিয়ে নেব। আমি আপেলের জলটাকে শুকিয়ে নিয়েছি, এখন আপেলের ভিতরে চিনি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো জানোই এখন কালী পুজো আর চারিদিকে কেমন গান বাজনা চলে, তাই আমি আমার ভিডিওর মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি। দেখো বন্ধুরা, চিনি দেওয়ার পরে চিনি গলে গিয়ে একটু জল ছেড়েছে, এখন আমি চিনির জলটা শুকিয়ে নিচ্ছি। চিনির জলটাকে শুকিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে একটু অরেঞ্জ রঙের ফুড কালার দিয়ে দেব। তোমরা চাইলে ফুড কালারটা না দিতে পারো। এখন আমি ফুড কালারটা মিশিয়ে নেব। আমি ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে দারচিনির গুঁড়ো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি দারচিনিটাকে পুরোপুরি গুঁড়ো করিনি, অল্প গোটা গোটা রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার আপেলের হালুয়া প্রায় তৈরি হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে ভেজে রাখা কাজু বাদাম গুলো দিয়ে দেব। এখন নাড়িয়ে চাড়িয়ে কাজু বাদামটা হালুয়ার সঙ্গে মিশিয়ে হালুয়াটা একটা প্লেটে তুলে তোমাদের সাজিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আপেলের হালুয়া। দেখো বন্ধুরা, আমি হালুয়াটাকে কাজু বাদাম আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, আর দেখেছো কত সহজে।
বলেছিলে না যে হালুয়া খাবে, তাই আমি তোমাদের জন্য আপেলের হালুয়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আপেলের হালুয়া। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি খুব সুন্দর হয়েছে তো আপেলের হালুয়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে আপেলের হালুয়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনু, আমি তোমাদের এইভাবে আবার আপেলের হালুয়া তৈরি করে খেতে দেবো, এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। আমি তো আমার পাখিদের শুধু চাল জলই খেতে দিই, কারণ আমার পাখিরা শুধু চাল জলই খেতে পারে, না হলে আমি আমার পাখিদের হালুয়াও খেতে দিতাম। না না, আমার পাখিরা তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজও সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, আজও আমার পাখিরা কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। দেখো বন্ধুরা কত মশা চলে এসেছে, আর এখন শীতকাল তো, তাই এখন দিন ছোট, তাই এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এখন তো 4:30 সময় সন্ধ্যা হয়ে যায়। তাহলে চলো এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আপেলের হালুয়া। বন্ধুরা তোমরা খাবে, আমি তো তোমাদের দিতে পারছি না, তাই তোমরা বাড়িতে তৈরি করে খাবে। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আপেলের হালুয়া। খুব সুন্দর হয়েছে তো খেতে, তোমরা কিন্তু একবার বাড়িতে এভাবে তৈরি করে খেতে ভুলবে না, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা যদি একবার বাড়িতে এভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। আর তোমাদের যদি হালুয়া খেতে ইচ্ছা করে, তাহলে তোমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি করে খেতে পারো আপেলের হালুয়া। তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে, একবার বাড়িতে এভাবে তৈরি করে খেতে ভুলবে না, আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আপেলের হালুয়া রেসিপি? যদি আমার আপেলের হালুয়া রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর